পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হলো। বর্তমানে জেলাশাসক শহরের দোকান খোলা বন্ধ করার যে নতুন নির্দেশিকা জারি করেছেন তাতে পাইকারি ব্যবসায়ীদের অসুবিধা হবে বলে তারা জানাচ্ছেন। ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হচ্ছে সময়সীমা বর্ধিত করলে তাদের ব্যবসার সুবিধা হবে। তারা আরও দাবি জানাচ্ছেন এই সময়সীমার মধ্যে সামগ্রী দোকানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে তাদের অসুবিধায় পড়তে হচ্ছে। উপস্থিত ছিলেন সভাপতি প্রিয়ত ভট্টাচার্য, শীর্ষেন্দু সাধু ও অন্যান্য সদস্যরা। ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা মাননীয় জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করলাম। অতি সম্প্রতি মাননীয় জেলা শাসক মহাশয় যে নির্দেশিকা জারি করেছেন দোকান খোলা এবং বন্ধর বিষয়ে, যা আজ থেকে বলবৎ হয়েছে, তাতে আমরা যারা ডিস্ট্রিবিউশন বিজনেসে আছি অর্থাৎ FMCG ডিস্ট্রিবিউটার, আমাদের একটা সমস্যা দাঁড়াচ্ছে। প্রথমত তো আমরা মুদিখানা এবং যারা মনোহারি দোকানদার আছেন তাদের কাছ থেকে একটা প্রতিবাদ পাচ্ছি, যদিও সেই প্রতিবাদটা আমাদের কাছে করার নয়, তবু আমরা পেয়েছি। সমস্যা যেটা, যা নিরসনের জন্য আজকে আমাদের এই স্মারকলিপি প্রদান, সেটা হলো যে দোকান বন্ধ হচ্ছে 12টার সময়, আর আমাদের ডিস্ট্রিবিউশন হাউস থেকে বিল করে স্টক মিলিয়ে তাকে ভ্যানে তুলে লোকের মাধ্যমে তাকে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের মোটামুটি মার্কেটে ভ্যান ঢুকতে বেলা 10টা সাড়ে 10টা হয়ে যায়। সুতরাং এক একটা বিটে যে পরিমাণ দোকানদার আছেন, যে পরিমাণ তারা অর্ডার ইনডেন্ট দিয়েছেন, সেগুলো সাপ্লাই করাটা রীতিমতো কষ্টকর হয়ে দাঁড়াবে যদি 12টায় দোকান বন্ধ হয়ে যায়। এতে ডিস্ট্রিবিউটারের কাছে স্টক আছে, এবং আপনারা জানেন যে এখন অধিকাংশ জিনিসই প্যাকেটজাত হয়ে গেছে, সেটা চাল, ডাল, আটা, ময়দা, তেল, সমস্ত কিছু, এবং সেগুলো কিন্তু আর ওই হোলসেল থেকে হয় না, এগুলো ডিস্ট্রিবিউটারদের তরফ থেকেই বিলি করা হয়ে থাকে। তো সেই আমরা, আমাদের কাছে স্টক আছে, আমরা অথচ দোকানে পৌঁছতে পারছি না, এতে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে। সেই ক্রাইসিসটা যাতে জনগণের কাছে না পৌঁছে যায়, জিনিস থাকতেও তাদের অসুবিধা না হয়, সেই ব্যবস্থাপনা যাতে মাননীয় জেলা শাসক মহাশয় নেন। তার জন্য চাইছি যে দোকান খোলার যে সময়সীমাটা অন্তত মুদিখানা বা এদের দেওয়া হয়েছে, সেই ব্যাপারটাকে মানে সকাল 7টায় আমরা কেউ বাজারে এখন আর বেরোই না, আগেকার দিন থেকে এখন পাল্টে গেছে, তো 8টা থেকে বেলা 2টো হোক, তাহলে অন্তত আমরা এবং দোকানদার, বা 4টে হোক, 5টা হোক, যেটাই হোক, সেটা একাধিক ক্রমে হোক ব্যাপারটা, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। আরেকটা কাছে জানিয়েছি, সেটা হচ্ছে যত্রতত্র থুতু ফেলে সংক্রমণ বাড়ানোর যে ব্যাপারটা, এইটা যদি উনি, এখন রাজ্য সরকারের আইন আছে, কেন্দ্রীয় সরকারেরও আছে, এইটা চাইছি যে বর্ধমানে ইমিডিয়েটলি এটাও বলবৎ করা হোক, যত্রতত্র থুতু না ফেলার ব্যাপারে উনি যেন নির্দেশিকা জারি করেন। ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমার নাম শীর্ষেন্দু সাধু, আমি এখন পরিচালক মণ্ডলীতে উপদেষ্টা হিসেবে আছি। রায় পাদুকালয়, যে কোনো নতুন ডিজাইনের জুতো ও চপ্পল অত্যন্ত সুলভ মূল্যে কিনতে চান, চলে আসুন রঘুনাথপুর কর্ণতীর্থে 1 নম্বর স্টল রায় পাদুকালয়ে। এখানে পুরুষ, মহিলা ও বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জুতো ও চপ্পল অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়া আপনারা পেয়ে যাবেন খাদিমস, প্যারাগন, অশোকা প্রভৃতি নামি নামি ব্র্যান্ডের ফুটওয়্যার। তাই আর দেরি নয়, আজই চলে আসুন রঘুনাথপুর কর্ণতীর্থে 1 নম্বর স্টল রায় পাদুকালয়ে। ঠিকানা রঘুনাথপুর কর্ণতীর্থ, স্টল নম্বর 1, ব্লক টাঙ্গা, দীনবাবুর খেরার সামনে। আমাদের সম্পর্ক ফোন নম্বর 6296163048।